ধর্মঘটে শামিল হওয়ার জের শুক্রবার শিলপাড়া বেলেঘাটা রুটে মিনিবাস চালাতে না দেওয়ার অভিযোগ INTTUC-র বিরুদ্ধে। শিলপাড়া বেলেঘাটা রুটে মোট 15টি মিনিবাস চলে। বৃহস্পতিবার বাস ধর্মঘটের দিন তার মধ্যে রাস্তায় নেমেছে মাত্র 2টি মিনিবাস। অভিযোগ, বাকি 13টি মিনিবাসের চালক যখন শুক্রবার সকালে বাস নিয়ে স্ট্যান্ডে আসেন তখন স্থানীয় INTTUC নেতারা সাফ জানিয়ে দেন তারা বাস চালাতে পারবেন না। আমাদের যে S188 শিলপাড়া বেলেঘাটা রুটটি স্টপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ হচ্ছে একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেটা বুঝতে পারা যাচ্ছে না। INTTUC তরফ থেকে আমাদের রুটটাকে বন্ধ করে রাখা হয়েছে। আমাদের ইউনিয়ন তরফ থেকে জানানো হয় যে আগামীকাল যেহেতু আমাদের এই গাড়িগুলো চলেনি, তার জন্য আমাদের এই গাড়িগুলোকে টাইম দেওয়া হবে। এটা কোন ইউনিয়ন? আমাদের ইউনিয়ন ITUC। যে দুটি বাস বৃহস্পতিবার রাস্তায় নেমেছিল সে দুটি অবশ্য এদিন চলছে। 18 তারিখে বাস স্ট্যান্ডের কাছে INTTUC তরফে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। বলা হয় ধর্মঘটে বাস না নামালে ব্যবস্থা নেওয়া হবে, যদিও এদিন বাস চালাতে না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন INTTUC নেতারা। এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। আজকে যে বাসগুলো চলছে না তাদের আমরা রিপিটেডলি বলেছিলাম, যে সমস্ত শ্রমিকরা এসছে তাদের আপনারা চাবি দিচ্ছেন না কেন? কেউ কেউ অজুহাত দিচ্ছে যে আমাদের হেল্পার নেই, কেউ বলছে আমাদের কন্ডাক্টার নেই, ড্রাইভার এসছে কন্ডাক্টারই কে করবে। আজকেও আমাদের স্টাফরা গেছে, মালিকরা চাবি দেয়নি, একটু আবার কিছু গাড়ি এসেছিল এখানে, কিছু গাড়ি আসে, এই হচ্ছে কথা, মালিকরা চাবি আজকে দেয়নি। কিন্তু এই নিষেধাজ্ঞা কি শুধু আজকের জন্য? ওই 13টি বাসের চালকের দাবি, সে বিষয়ে কিছু জানানো হয়নি। প্রবীর চক্রবর্তী, ABP আনন্দ, কলকাতা।